নাফিসা উমার কাশ্মীরের এক মেয়ে যার একটি দোয়ার কথা উল্লেখ করেছেন কাশ্মীরের লকডাউনে সাংবাদিকতা পালন করা সাংবাদিক অরবিন্দ মিশ্র। এমনকি তিনি বিশ্বাস করেন যে এই মেয়েটির দোয়াতে আল্লাহ পুরো পৃথিবীটাকে লকডাউন করে দিয়েছে। কিন্তু কাশ্মীরের এই বোনটি কি দোয়া করল যে পুরো পৃথিবী আল্লাহ স্তব্ধ করে দিল? কাশ্মীরের লকডাউন ছিল দীর্ঘ 7 মাস, এটা নিয়ে দেশে বিদেশে নানান কথা উঠতে থাকে। তার পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন সাংসদকে এনে কাশ্মীর পরিদর্শন করানো হয়, আর এই পরিদর্শনের আয়োজন ও ব্যবস্থা করে ভারত সরকার। সেই পরিদর্শক দলের সঙ্গে থাকার অনুমতি দেওয়া হয় দেশের কয়েকজন বাছাই করা সাংবাদিককে, যাতে কাশ্মীর নিয়ে রিপোর্ট করা হলেও তা যেন সরকারের প্রতিকূলে না যায়। সাংবাদিকদের মধ্যে ছিলেন ইকোনমিক টাইমসের অরবিন্দ মিশ্র। কয়েকদিন আগে তিনি সোশ্যাল মিডিয়ায় তার ওই কাশ্মীর ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে একটি পোস্ট করেছেন, যে পোস্টটি রীতিমতো ভাইরাল হয়ে গেছে। পোস্টটি ছিল অন্য ভাষায়। দর্শক, আপনাদের সুবিধার্থে আমি সেই পোস্টটি সম্পূর্ণ বাংলা ভাষায় তুলে ধরছি। শ্রীনগরের এক গলির মুখে একটি বাড়ির জানালায় দেখতে পাই এক পর্দানিশি মেয়েকে। মেয়েটি আওয়াজ দিতে আমি থেমে যাই। আমাকে দেখে বলল, ভাইয়া আপনি বিলালের বন্ধু, দিল্লিতে থাকেন তাই না? আমি বললাম হ্যাঁ। তখন মেয়েটি বলল, বিলাল আপনার খুব তারিফ করে, বলে আপনি খুব বুঝদার মানুষ, মানুষের দুঃখ বোঝেন। আমি নাফিসা উমর, বিলালের ফুফাতো বোন। সময়ের স্বল্পতা বুঝে মেয়েটি তাড়াহুড়া করে যে কথাগুলো বলেছিলেন তার সেই কথাগুলো শুনে আমি কয়েকদিন ঘুমাতে পারিনি, আর সেই কথাগুলো আজ আপনাদের কাছে বলাটা জরুরি মনে করছি। নাফিসা সেদিন বলেছিলেন, যদি কোনো জায়গায় লাগাতার 7 মাস ধরে কারফিউ চলে, বাড়ি থেকে বের হওয়া দূরের কথা, বাইরে উঁকি দেওয়াও কঠিন হয়, এলাকা জুড়ে 8 থেকে 9 লক্ষ সেনা মোতায়েন থাকে, ইন্টারনেট বন্ধ থাকে, মোবাইল বন্ধ থাকে, ল্যান্ডলাইন ফোনও বন্ধ থাকে, বাড়ি বাড়ি থেকে শিশু যুবক বৃদ্ধসহ হাজারো মানুষদের গ্রেফতার করা হয়ে থাকে, ছোট বড় সমস্ত নেতাদের জেলবন্দি করা হয়ে থাকে, স্কুল কলেজ দপ্তর সব যদি বন্ধ থাকে, তাহলে কিভাবে বেঁচে থাকতে পারে মানুষ? তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কিভাবে হবে? অসুস্থদের অবস্থা কি হবে? এসব কথা ভাবার মতো কেউ নেই। যদি এলাকার জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ অবসাদে ভুগতে ভুগতে মানসিক অসুস্থতার শিকার হয়ে পড়ে, বাচ্চারা আতঙ্কিত হয়ে থাকে, ভবিষ্যৎ থাকে অন্ধকারে, নির্যাতন নিপীড়ন চরমে পৌঁছায়, আলোর কোনো রেখা দেখা না যায়, অবস্থা ভালো করার মতো কেউ যদি না থাকে এবং গোটা দুনিয়া চুপচাপ তামাশা দেখতে থাকে, তাহলে পরিস্থিতি কেমন হবে? নাফিসের পর কাঁদতে কাঁদতে বলেন, আমরা সব সহ্য করছি, যথেষ্ট সহ্য করছি আমরা, কিন্তু এই সময় অন্তর কেঁদে ওঠে, মনটা ছটফট করে যখন শুনতে হয় ওদিকের কিছু লোক বলে, ভালোই হয়েছে, ওদের সঙ্গে এরকমই হওয়া দরকার ছিল, তবু আমরা ওদের জন্য কিংবা অন্য কারোর জন্য কোনো বদদোয়া করিনি, অভিশাপও দেইনি, কারোর খারাপ চাইনি, শুধু একটাই দোয়া প্রার্থনা করেছি, যাতে সমস্ত মানুষ এবং গোটা দুনিয়া আমাদের অবস্থা কিছুটা হলেও অনুভব করতে পারে। অরবিন্দ ভাই, আপনি দেখে নেবেন, আমার প্রার্থনা খুব শীঘ্রই আল্লাহ মঞ্জুর করবেন। এবার আমি বোনটির কাছে জানতে চাইলাম, আপনি কি প্রার্থনা করেছেন? তখন নাফিসা ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে চিৎকার করে যা বলেছিলেন, আমার কানে অনেকদিন তা বেজেছে, এখন চোখের সামনে তা আমি দেখতে পাচ্ছি, তার ব্যথা অনুভব করার চেষ্টা করবেন, হুবহু তার কথাগুলো আমি তুলে ধরছি। ইয়া আল্লাহ, যা কিছু আমাদের উপর হচ্ছে তা যেন অন্য কারোর উপর না হয়, শুধু তুমি এমন একটা কিছু করে দাও যাতে গোটা পৃথিবী কিছুদিনের জন্য নিজেদের ঘর বন্দী হয়ে থাকতে বাধ্য হয়, সব কিছু বন্ধ হয়ে যায়, থেমে যায়, তাহলে হয়তো দুনিয়া এটা অনুভব করতে পারবে যে আমরা বেঁচে আছি কেমন করে। আজ আমরা সবাই যে যার ঘরে বন্দি, আমার কানে নাফিসার সেই কথাগুলো যেন এখনও পাচ্ছে। ভাইয়া, আপনি দেখে নেবেন, আমার দোয়া খুব শীঘ্রই কবুল হবে। তাহলে কি নাফিসা উমরের প্রার্থনা মঞ্জুর হয়ে গেল?